কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল জিরা রাইসের রেসিপি শেয়ার করব। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা সেটা বানাবো। জিরা রাইসের ইনগ্রেডিয়েন্টসগুলো বলছি, এখানে 500 গ্রাম চাল আছে, ঘি। এবার আমরা একটা মিক্সচার তৈরি করব, সেটা আমি দেখাবো। আমরা এখানে 1.5 টিস্পুন চিনি অ্যাড করব। দেখতে পাচ্ছ অ্যাড করলাম। 1 টিস্পুন নুন অ্যাড করব, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। দেখতেই পাচ্ছ আমরা এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা আধখানা লেবু, এর মধ্যে এই লেবুর রস দেব। এই লেবু রসটা দিলে ভাতটা ঝরঝরে হবে। দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা তেল অ্যাড করছি এর মধ্যে। এই সাদা তেল আর লেবু দেওয়ার ফলে ভাতটা আরও ঝরঝরে হবে। দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ জলটা একদম টপা করে ফুটবে, তখন আমরা চালটা অ্যাড করব। চালটা দেখতে জলটা দেখতে পাচ্ছেন আছে। এবার এর মধ্যে আমরা চালটা অ্যাড করব। দেখো আমি সম্পূর্ণ চালটা অ্যাড করে দিয়েছি। এবার ভাতটা পুরো 80% হয়ে যাবে, তখন আমরা ফ্যানটা করিয়ে নেব। ভাতটা দেখতে পাচ্ছেন এখন একটু বাকি, ভাতটা আমরা তুলেছি, দেখব একটু বাকি আছে, একটু হবে বলে নামিয়ে নেব, দিয়ে ফ্যানটা করিয়ে নেব। ভাত তো দেখতেই পাচ্ছ তোমরা 80% হয়ে গেছে। এবার না দিয়ে এটা ফ্যান ঝরিয়ে নেব। আমরা কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন মতো সাদা তেল ইউজ করছে, ঘি অ্যাড করছে। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো যদি ঘি না খাও। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 2 টিস্পুন জিরে অ্যাড করবো। টু টিস্পুন জিরে অ্যাড করলাম। ভালো করে আমরা জিরেটা ভেজে নেব। এবার এর মধ্যে আমরা ভাতের লোয়া দিতে হবে। ভাতের লেয়ার দেবো, সব লেয়ারটা দিয়ে দিচ্ছে। ভালো করে উঠে নিচ্ছি, মিক্স করে নেব। আপনারা টেস্ট করে নেবেন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। তারপরে আমরা সার্ভ করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জিরা রাইস রেডি, এবার আমরা সার্ভ করব। সো গাইস, তোমরা দেখতেই পেলে আমি কীভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো জিরা রাইস বানালাম। তোমরা বাড়িতে ট্রাই করো সবাই, এবং আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো এখনকার মতো আমি চলি, টাটা।
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তারা বন্ধুরা ভালো থেকো।